কি বলছিস ভাই? ধেমির হারান্দিল জেলে গিয়েছিলি? তুই বললি আর আমি বিশ্বাস করলাম। আমাকে বলতো, দরজার সামনে কি তুই এভাবে বসেছিলি? হ্যাঁ ভাই, তুই কিন্তু আমার মনে সত্যি কষ্ট দিলি। তুই আমাকে কেন ফোন দিলি না? আমি যদি জানতাম খুশি মনে দৌড়ে চলে যেতাম, সাথে তবজি টবজিও যদি প্রয়োজন হতো। হ্যাঁ হাসো, হোটেলের কাজটা হারালে তখন আমিও হাসবো, দমাটকে না আসা পর্যন্ত হাসবো। তুই বলতে থাক, যত মন চায় যা খুশি বলতে থাক। আচ্ছা বাদ দে, তুই হার মানার মতো ছেলে একদমই না, আমি জানি। গোপনে গোপনে তুই ঠিকই প্ল্যান করছিস। হ্যাঁ এখন বল, আমি শুনছি। আমার ক্লায়েন্টের একটা মেয়ে আছে, আলাদা থাকে, অনেক বছর কেউ কাউকে দেখে না। লোকটা যোগাযোগ করতে চায় কিন্তু মেয়েটা তা চায় না। তুই কিভাবে খুঁজে পেলি বলতো ভাই? তুই কি গোয়েন্দা নিয়োগ দিয়েছিস নাকি? এটার প্রয়োজন হয়নি, মিস্টার ইলদিরিম পার্টিতে কিছু কথা শেয়ার করেছিলেন আর বাকি কথা আমি খুঁজে নিয়েছি। আর তিমিমে প্রথম যেদিন কাজ শুরু করি সেদিনই আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্টের ইনফরমেশন চেয়েছিলাম, প্রথমত বিজনেস, দ্বিতীয়ত প্রাইভেট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আচ্ছা কাজের সুবিধার্থে ইনফরমেশন জেনে রাখে। ট্যালেন্টেড টিম, কিন্তু সবাই ভুল বেশি করে। ক্লায়েন্টের সম্পর্কে যত বেশি জানবে তত বেশি সমস্যার সমাধান করতে পারবে। কাউকে চেনার উপায় হলো তার দুর্বলতা সম্পর্কে জানা। এখন তুই দুর্বলতার সুযোগ নিবি? সমস্যা মেটাতে চাইছি। আচ্ছা ভাই, তুই তাহলে এখন কি? আর কি ভাই, তুই এখানে বাবা মেয়ের সম্পর্ক ঠিক করতে ব্যস্ত, অথচ নিজের বাবার বিষয়ে কিছুই ভাবছিস না। দেখ ভেদাত, তোর আর আমার কথার মাঝে সবসময় আমার বাবাকে টানিস কেন বলতো? আমি কতবার বলেছি এই প্রসঙ্গ উঠাবি না, আমার মুড নষ্ট করবি না, কিন্তু তুই প্রতিবারই একই জিনিস করিস ভাই। আচ্ছা ঠিক আছে, আমি চুপ করছি। আলারা, কোনো সমস্যা হয়েছে? আলারা, হ্যাঁ হয়েছে। এটা কি করলে? আমাকে ইমোশনাল করে চলে গিয়েছো, বাইরে বসে শুধু এটাই ভাবছি। বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে ঘুম ভাঙলে এরপর সিদ্ধান্ত নিও। এটাই সমাধান? তিনটা বাক্য বলে সমাধান করে ফেললে। শুনে রাখো, আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাব। শোনো আলারা, এই কাজ আমিও করেছিলাম, কিন্তু শুধু পালিয়ে বেড়ালে ফ্যামিলি প্রবলেম সলভ করা যায় না। তাহলে চলো একসাথে পালাই, তুমি আর আমি পালাই বাবাদের কাছ থেকে। পালানো ছেড়ে দিয়েছি, এখন আমি ফাইট করে উইনার হব। হ্যাঁ তাই তো, তাছাড়া তুমি পালালে কোম্পানিকে কে সেভ করবে, তাই না? নো, এটা তোমার কাজ, তুমি সেভ করবে আমাদের কোম্পানি, আমাকে, আমার এমপ্লয়ীদেরকে, তোমার এতিম বাচ্চাদের, আমাদের সবাইকে। তুমি হচ্ছে আমাদের সুপার হিরো আলারা, আমাদের শ্যাম্পেইন তুমি। সুপার হিরো হয়ে আমি নিজেকেই সেভ করতে পারছি না, ঠিক বলেছি না? শোনো সবকিছু সহজভাবে ভাবো, সুপার হিরোদের একটা দুর্বলতা থাকেই। আচ্ছা ওকে, গুড নাইট দেমি। গুড নাইট আলারা। কি? কই কিছু না, মজা অনেক নিয়েছিস, এখন তামাশা বাদ দিয়ে মাছের উপর একটু পেঁয়াজ দে ভাই, এরপর যত খুশি বকবক করিস। পেঁয়াজ নেই, নিয়ে এসো যাও। ঠিক আছে। দেখো একটা আর্ট গ্যালারির জন্য এটা ডিজাইন করেছিলাম, দেখতে একদম রোমান পিলারের মতো। এই গ্যালারিটা কোথায়? একেবারে হিস্টোরিক্যাল প্লেসের মতো। পিলারের ডিজাইন আমার করা। সত্যি? হ্যাঁ সত্যি। অবাক হলাম, সত্যি দারুণ হয়েছে। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা সাধারণ একটা জায়গাকে এত সুন্দর করে ডিজাইন করতে পারছো, তাহলে ক্যাট শেল্টারের জন্য একটা রুম কেন ডিজাইন করতে পারছো না আমি সেটাই বুঝতে পারছি না। মানে আমরা মানুষের কি প্রয়োজন সেটা বুঝি, মোট কথা মানুষের চাওয়া পাওয়া বুঝতে পারি, কিন্তু প্রাণীদের ভাষা বোঝা অসম্ভব। এজন্য আমরা একজন অ্যানিমেল এক্সপার্টিজের সাথে পরামর্শ করতে চেয়েছিলাম, যেন কাজটা জটিল না হয়। এজন্য প্রাণীদের ভাষা বোঝার কোনো দরকার নেই, তুমি আবেগকে বুঝতে পারলেই হয়। একটু চিন্তা করে দেখো না, তুমি নিজে যদি একটা খাঁচায় আটকে পড়ো তখন কেমন লাগবে? না 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 না, ইম্পসিবল, আমার দম বন্ধ হয়ে আসবে, প্যানিক অ্যাটাক হবে, বদ্ধ জায়গায় নিঃশ্বাস নিতে পারি না। ক্লোস্ট্রোফোবিয়া না? আরে না না, এগুলো কিছুই না, ভয় ভাই, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওকে ওকে, তুমি একটু শান্ত হও, ভয় নেই। যাই হোক, আচ্ছা তবে খাঁচাগুলো বড় হতে হবে, তাহলে একসাথে অনেক বিড়াল রাখা যাবে, ছোট খাঁচায় রাখা যাবে না। ঠিক। তারপর ধরো কেউ তোমাকে স্পর্শ করতে চাইছে, কিন্তু তুমি স্পর্শ করতে দিতে চাইছো না,
এনিমেলের ক্ষেত্রে তাই হয়। ওদের দেখলে হয়তো একটু ধরতে একটু আদর করতে ইচ্ছে হয়, আবার ভাবো ধরলে অ্যাটাক করবে। এজন্য পার্সোনাল জায়গা দরকার, মানে কেউ খুব কাছ থেকে দেখতে চাইলে। আচ্ছা, তাহলে আমরা খাঁচার মধ্যেই আলাদা জায়গা রাখবো। রাখা যায়। তাহলে জায়গার ম্যাপটা ফিক্সড হলে খাঁচার অর্ডার করে দেবো, কি বল? হ্যাঁ নিশ্চয়ই, আমি ফিক্সড করে ফেলি। ইবো ইবো, রিক্স কার অ্যাক্সিডেন্ট করেছে, রক্ত ঝরছে, আমার ক্লিনিকে কাজ হবে না। ভেতরে নিয়ে চলো, তুমি এখানেই বসো, আসছে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। আমাদের কি অন্য কাউকে ফোন করা উচিত? দাঁড়াও, আগে ওকে দেখি। জলদি ভেতরে এসো, এসো। নিয়ে এসেছো? এই যে ক্যামেরা। ক্যামেরা তো এনেছি ভাই, কিন্তু এত রাতে আমাকে কেন ডেকেছো বলো তো? আমরা একসাথে কোম্পানিকে বাঁচাবো বুড়া, কোম্পানির আর কোনো ক্লায়েন্টকে আমাদের হারাতে হবে না। বাহ, তাহলে চলো যাও যাক। দরকার নেই, এখানে অপেক্ষা করো। এখানে? কিন্তু কেন? ওই জানালাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। এটা মিস্টার ইলদিরিমের গার্লফ্রেন্ডের বাড়ি, এখন উনি ভেতরে আছেন। নো নো, ইম্পসিবল, আমি এরকম কাজ করতে পারবো না। তুমি তো জানোই আমি ব্ল্যাকমেল করতে একদমই এক্সপার্ট না ভাই, আমি এই কাজ কখনোই করতে পারবো না। সত্যি সত্যি বলছি, পারবো না ভাই। তাছাড়া মিস্টার দেমির কিছু করতে নিষেধ করেছে। দেমির চেনে কোনো কথা বলো না বড়া, ও আমাদেরকে বিপদে ফেলেছে। আর তোমার কি মনে হয় বড়া, মিস্টার ইলদিরিম সিদ্ধান্ত বদলাবেন? হ্যাঁ, আমাদেরকেই সমাধান করতে হবে। না ভাই, এই কাজ করা একদমই ঠিক হবে না, মানে এই কাজটা আমি করতে পারবো না ভাই। তাছাড়া অনৈতিক, এটা অপরাধ। সরি, আমি পারবো না। হ্যাঁ, পরিবারের কথা বলে বেতন বাড়াতে বলেছিলে, সবার 10 আর তোমার 25% বাড়িয়েছে, ওদের থেকে বেশি যোগ্য ছিলে। হ্যাঁ, আর অন্যদের কি টাকার প্রয়োজন নেই? বন্ধুত্বের সুযোগ নিয়ে তুমি বেতন বাড়িয়েছো, তখন কেন ভাবনি বড়া এটা অনৈতিক কাজ করা হচ্ছে? ভেবেছিলাম ভাই, এখনো আমি প্রতি রাতে এটা নিয়ে ভাবি। বেতন বাড়িয়েছিলে কেন? কারণ আমি অসহায় ছিলাম। হ্যাঁ, এখন আমিও অসহায় বড়া, তুমি ছাড়া আমাকে কে বুঝবে বলো? কিন্তু ভাই, মিস্টার দেমির বা ইকরাম স্যার কি কিছু করতে পারবেন না? ওনাদের যা করার ওনারা করে ফেলেছেন, তুমি চিন্তা করো না বড়া, সব ঠিক হওয়ার পর ওনারা আমাদেরকে ধন্যবাদ জানাবে। এখন ক্যামেরা রেডি করো, জানালার কাছে দেখলে ছবি তুলবে। জলদি 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 করো। ওরা এসেছে এসেছে, চলে চলো জলদি। জুম করে তোলো যেন ফেস বুঝতে পারি। ভাই এখান থেকে ক্লিয়ার আসছে না। দেখো জানালার কাছে দেখি। ছবি তুলতে থাকো বড়া, থেমো না। আমাকে দেখাও তো, দেখি কেমন এসেছে। ও ও ওয়াও, দারুণ তুলেছো। আমি আসলে আশা করেছিলাম বের হবার সময় গুড বাই কিস করবে, কিন্তু না, উনি তো পুরো শো দেখিয়ে দিলেন। ওয়েল ডান।
এক মিনিট ভাই, তুমি কি মেয়েটাকে চেনো? তোমার কি মনে হয় আমি সারা বিকেল কি করেছি? হ্যাঁ, একটু খরচ তো করতে হয়েছেই, নইলে মেয়েটাকে রাজি করতে পারতাম।